সকাল সকাল উঠে গেলাম আজকে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর আমি দূর উঠতে যাবো ভাবছিলাম, কিন্তু আজকে কাজ করতে হবে, যেতে হবে, আজকে ডিউটি চলবে, ডিউটি করতে হবে, ইচ্ছে তো করছে না। আজকে ভাবছিলাম যে 25শে ডিসেম্বর কাজ বন্ধ থাকবে, কি করা যাবে। উঠি, ব্রাশ টাশ করি, ব্রাশ টাশ করে বেরোই। আজকে আমার কাজের সাইট তোমাদের দেখাবো, কী কাজ করি না করি, তো দেখো। সত্যদা আজকে মুড ছিল না যাওয়ার জন্য, ঠিক আছে। আজকে 25শে ডিসেম্বর, সত্যদার মানে এটা ইন্টারন্যাশনাল হলিডে, ইন্টারন্যাশনাল হলিডে তো কোনোদিনও মানে ইসে হয় না আর কি, রুমে থাকে মানে সাইডে যায় না, তাই তো। আজকে খুব কষ্টের বিষয়, ঠিক আছে। তো গায়ে সকাল সকাল উঠলাম, আজকে আমাদের যেতে হবে কাজে, তো ভাবছিলাম আজকে ছুটি হবে, খুব মজা করবো আমরা ফ্যামিলি, ঘুরতে যাবো কোথাও হয়তো, কিন্তু আজকে ঘুরতে যেতে পারবো না, আমি ডিউটিতে যেতে হবে, কী করবো আর। উপর থেকে যেটা অর্ডার এসছে সেটা ফলো করতে হবে, তো খুব ভীষণ চাপ, প্রচণ্ড চাপ, যেতে তো হবে। সত্যতা চাপ অ্যান্ড পড়ছে, যাবো রঞ্জনকে রুম পে উঠা দিয়ে দেখি। বন্দা সুবহ সুবহ উঠ গে হ্যাঁ, আজ 25 তারিখ হ্যাঁ ডিসেম্বর, তো আজ কা দিন ভি ডিউটি করনা পড়েগা, বহুত মায়ুস হ্যাপি মেরি ক্রিসমাস টু অল, আর কিছু কেনা চাবে, চলো ব্রাশ ব্রাশ করলো ঠিক আছে। সাহাব আজ ডিউটি, আজ ডিউটি রঞ্জন জি কোথায়? আচ্ছা বতাও ইয়ার। আচ্ছা এটা আমাদের ম্যানেজারের ডুপ্লিকেট হচ্ছে, মানে নকল করা হচ্ছে, ঠিক আছে। তো ডিউটিতে বেরোবো, সত্যতারা তো বেরিয়ে গেছে, চায় দোকান ওয়েট করছে আমার জন্য, বেরোচ্ছি। চায় দোকান আজ বাল কাটবে, বহুত ভারী তো চাই দিজে, বাল বড়া বড়া হয়ে গেছে, 32 কা এমসি, 32 কো ডাবল এমসি ভি লাগে। তোমার খাবার চা হয়ে গেছে? খালি খালি তো
আমার ডিপার্টমেন্ট আর সততার ডিপার্টমেন্ট আলাদা। তো আমি এসেছি, সততাও এসেছে একসাথে রেল স্টেশন, আর রেল স্টেশন থেকে আমরা এখন ওর কাজে চলে যাবে, আমি আমার কাজে চলে যাব, আমি আমার সাইডে। সততার ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যালের আর আমার ডিপার্টমেন্ট সিভিলের, তো আমাকে এখন ছুটতে হবে। 25 ডিসেম্বর বলে কথা, মেরি ক্রিসমাস সবাইকে। তার মধ্যে আমাদের গান করতে হচ্ছে, এর থেকে খারাপ জিনিস আর কি বলবো। ছুটির দিনে এই প্রথমবার 36 বছর বয়স হতে চললো, 36 বছর মানে আমি স্কুল লাইফ যদি ধরে নিই, আমি 4 বছর থেকে স্কুলে পড়ছি, তার মানে 32 বছর জীবনে স্কুল চাকরি সব কিছু জীবনে আমাদের এই প্রথমবার আমি ডিউটি করছি 25 ডিসেম্বর। কীরকমের সুন্দর ভালো লাগছে বুঝে বুঝতেই পারছেন। সত্যদা যে কথাগুলো বললো, কথাগুলো ঠিক বাস্তবে, কিন্তু একদিকে ধরতে গেলে আর কি মানে কাজই সব কিছু আর কি, কাজই মানে মানে কর্মই ধর্ম আর কি। আমি একটা কথা বলি? বলো বলো। আমরা আমাদের জন্য কাজ, কাজের জন্য আমরা নই, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমরা বাঁচার জন্য কাজ করি, কাজ করার জন্য বাঁচি না। আমাদের লাইফটা হয়ে গেছে এখন এখানে এরকম, একদম চুল দাড়ি কোনো কাটার টাইম নেই, কিছু নেই। রাত্রিবেলা 10টার সময় ফিরছি, সকালবেলা 8টার সময় বেরিয়ে যাচ্ছি, এটা জীবন। তো এখন আমি আমার সাইডে চলে যাব, এখন হয়ে গেল, স্টেশনে রয়েছি। সত্যতা সাইডে চলে যাবে, আমি আমার সাইডে। তো পথের মাঝেই এদের সাথে আবার দেখা সেফটিওয়ালা, তো ভয়ের চোটে এরা হেলমেট পরছে, জ্যাকেট পরছে আমাকে দেখে। তো যাই হোক, এদের সঙ্গে একটু কথা বলে নিই যে আজকের দিনটা কেমন কাটবে তাদের। প্রথম কো আজ কেসা লাগ রহা হ্যায় সানডে, মতলব আজ ক্রিসমাস কে দিন জব করতে হ্যায়। হ্যালো কিজি, সুবহ সুবহ কেসা লাগ রহা হ্যায় তুমকো? সুবহ সুবহ বহুত হি বকওয়াস লাগ রহা হ্যায় আজ, বিলকুল ভি কাম করনে কা মুড নেই হ্যায়। হুম জি, আচ্ছা এই বাত এ সব খুশ রহনা হ্যায়। হুম, তো সাইড মে ইন লোগো লেকে জা রহে হ্যায়, আর সাইড মে কে কে চলেগা নেই চলেগা ও জাকে দেখনা পড়েগা। বহুত সারা ওয়ার্কার আজ ছুটি লিয়া হ্যায়, तो जा रहे हैं ना। स्टार्ट ही नहीं किया अभी, स्टार्ट किया बोलो। तो हमारे साइडे चले एलम बाबू, तो हमारे साइडे कतगुलो कुकुरे बच्चा रहे थे, माने कुकुर बच्चा दिए थे, तो बच्चा गुलो देखाबो तुम्हारे, खूब सुंदर सुंदर बच्चा गुलो। तो एक छोटा एक टैंकी छिलो पुरातन, से भीतर ही बच्चा दिए थे। ये बच्चा गुलो खूब सुंदर, একদিন আমি বের করেছিলাম বাচ্চাগুলোকে বাইরের আলো দেখানোর জন্য, তো বাইরে যদি থাকে তাই দেখলাম যে বাইরে মুসিবত এদের বেশি, আরও বেশি সমস্যা। কেমন করছে প্রচণ্ড ঠান্ডা, এই সাদাটা খুব কিউট। আর ওই ওর মা ভেতরে আমাকে দেখে চিল্লাচ্ছে। তো আমাদের সাইডে চলে এসেছি, আমাদের সাইড
একটা সাইডে চলে এলাম। তো এখানে কাজ হবে কি হবে না সেটা নিয়ে ইস্যু। তো সেখানে তো দেখতেই পারলে যে সে কোনো কাজ চলছে না, যা আজকে হলিডে বলে কথা। তো ছোট্ট একটা বিল্ডিং, রেলের ব্যাটারি রুম মানে এসেন্টির, সে কাজে এসেছিলাম। তো সন্ধ্যে 7টার দিকে যাব, আর ভিডিওটা আপলোড হতে হতে প্রায় 9টা বেজে যাবে যদি আমি সময় পাই না, সারাক্ষণ কাজে থাকি। তো কখনো কখনো সময় পাই যে ভিডিও আপলোড করার বা ভালো কন্টেন্ট রেডি করার, তো সেই সব বিষয়ে ভাবতে পারি না, হুটহাট করেও হয়ে যায়। সেটা রেডি করে আর সেটা ইউটিউবে আপলোড করে দিই, তোমরা নিশ্চয়ই দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এটা এত কষ্ট করে ভিডিওটা করছি এত সময় নিয়ে, আর সবসময় ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যেও আমি ইউটিউবে মোটামুটি যখনই সময় পাই তখনই একটা করে ভিডিও আপলোড করি আর কি। তো আজ কেসে লাগ রা তুমি সানডে কে লাগ রা সানডে কে সরি ক্রিসমাস ক্রিসমাস কে কেসে লাগ আচ্ছা লাগ রা আচ্ছা লাগ রা কাম করতে। আজ মেরা সাইড মে আয়া হ্যায় মুঠে তো কাম করনে কে লিয়ে আয়া হ্যায় সাইড চল রা হ্যায় তো সাইড মে মুঠে আয়া হ্যায় মুঠে কে সাথ বাত কর রে আবি। तो कोई नहीं है, उसका भी काम चल रहा है इधर। तो मुझे कहाँ केक कटाएं, काटो जाके गेस्ट हाउस में। मुझे अच्छा बना लिया, बना लिया अच्छा बना लिया। तो पक गया एकदम, कल करना पड़ेगा। तो दिन সাইডে মারিয়ে এই অবস্থা আজকে, কি আর করা যাবে, ছুটির দিনও আমাদের কোনো ব্যাপার নেই। এই যে রঞ্জিত সাহা মেসেজ করছে মিটিংয়ে গেছে কিনা, কি মিটিংয়ে যাবে ভাই, শরীর টরীর খারাপ হয়ে যাচ্ছে এত কাজ। তো গাইস সারাদিন পর আমরা চলে এলাম আবার রুমে। তো সত্যতে যেমনটি কথা দিয়েছিল যে আজকে আমাদের কেক খাবে বড়দিনে, কি সত্যতা খাবো খাবে না রুমে গিয়ে যাই, গিয়ে সত্যদা কেক কাটবে, খাবো আমরা সবাই। খিদে পাচ্ছে, অ্যাকচুয়ালি খুঁজলেও খিদে পাচ্ছে। অন্যদিন এমনি ছোটোতে পাওভাজি খাই, আজকে বিশেষ দিন বলে পাওভাজি খাবো না, আছে আমরা কেক। শুকছে ভালো, খারাপ তো হয়নি। কোথায় ফেললে কাটবো কি দিয়ে, আমরা এইভাবেই খাবো কি। হ্যাপি বার্থডে যিশু, ঠিক আছে সুভাষ কেউ দিতে হবে, সুভাষকে তোমার হাতে এই পিয়ানজন পিয়ানজনটা কোথায় মালটা, বুঝলে দাঁড়া আমি ওকে ডেকে আনি, ডেকে আনি। বলেছিলাম যে ওখানে জায়গা অল্প। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, লাইক অবশ্যই একটা করবে। তো আমার তেমনভাবে ফিক্স করা থাকে না যে আমি কোন ভিডিও আপলোড করব না করব, তো যখনই সময় পাই তখনই একটা করে ভিডিও করি আর তোমাদের সামনে সেটা তুলে ধরি।